এই যে নব্যজঙ্গি সংগঠন, এই সংগঠনের যে সাম্প্রতিক সময়ে আমরা যে তালিকা দিয়েছি 55 জন যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে, আমাদের কাছে তথ্য ছিল যে তারা সকলেই বা অধিকাংশই পার্বত্য চট্টগ্রামে তারা এই জঙ্গি সংগঠনের যারা নেতৃত্বে যারা আছেন বা যারা সামরিক শাখায় আছেন এবং একইভাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যে KNF তাদের তত্ত্বাবধানে তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। এই ভিডিওতে আপনারা দেখেছেন তারা বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্প তারা দেখিয়েছেন, যেটা জর্দান ক্যাম্প, ডক্টর আহমেদ ক্যাম্প, রেতলাং পাহাড় বা রেতলাং ক্যাম্প বা রামজুদান পাহাড়ের আশেপাশে এই বিভিন্ন জায়গাতে তারা এই ভিডিওটি তারা নিজেরা তৈরি করেছে। এখানে যে তাদের যে গলা আপনারা দেখেছেন ভয়েস বা তাদের এখানে যারা ছিলেন অ্যাক্টর হিসেবে তারা সবাই এই বিভিন্ন সময়ে স্বেচ্ছায় নিরুদ্দেশ হওয়া যে বা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে যারা গিয়েছেন তারাই এখানে ছিলেন। এই ভিডিওতে আমরা বেশ কয়েকজন অ্যাক্টর দেখেছি, আপনারা দেখেছেন আরও অনেকেই আছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে আমরা যেই নামগুলো পেয়েছি এগুলো আমরা এখানে হাইলাইট করেছি, আরও অন্যান্য যাদের নাম তাদের নিয়ে আমরা কাজ করছি। এখানে আপনারা দেখেছেন ভিডিওটি শুরু হয়েছে স্টার্টিং সবার সামনে এই নব্যজঙ্গি সংগঠনের যে আমির মাহমুদ তার মাধ্যমে, এবং ঠিক তার পিছনেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনিও ছিলেন। এই ভিডিওতে সাব্বির ওরফে কার্সে এবং চাম্পাই দুজন ছিলেন, আপনারা দেখেছেন কার্সে মূলত এবং চাম্পাই এই দুজন পার্বত্য চট্টগ্রামে যে এই নব্যজঙ্গি সংগঠনের যে সামরিক কার্যক্রম বা প্রশিক্ষণ বা সামরিক যে দায়িত্ব এই দুটি ভাগে বিভক্ত করেছিলেন, দুজনের দায়িত্বে ছিলেন, যেটা মূলত যে সামরিক শাখার প্রধান তিনি দেখভাল করতেন রণবীর। সো কার্সে এবং চাম্পাই তারা দুটি ভাগে তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখানে আপনার আলামিনকে দেখেছেন, আপনাদের মনে আছে যে একজন ছেলে চলে যাওয়া মা এখানে কথা বলেছিলেন, যেই ছেলে আবু বকর অত্যন্ত ছোট বয়সী একটা ছেলে, তখন কিন্তু সেই মা বলেছিল যে আমার ছেলেকে একজন গৃহশিক্ষক পড়াতেন, তার কথায় উদ্বুদ্ধ হয়ে আমার ছেলে চলে গিয়েছিল। সে আলামিনের ছবিও আমরা এই ভিডিওতে ফাইন্ড আউট করতে সক্ষম হই। আপনারা এখানে দেখেছেন ভিডিওতে সালে ছিল, যেই সালে আপনার আমাদের আপনার কয়েকদিন আগে আমরা বান্দরবনে একটি অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা দুটি কবর সম্পর্কে আমরা তথ্য পাই, সালেই মূলত আমাদের সেই কবরে নিয়ে গিয়েছিল, এই সালে ছিল এবং এখানে বাসার ছিল, যে বাসারকে আমরা মূলত গতকালকে আইনের আওতায় নিয়ে আসি তাকেও আমরা এই ভিডিওতে দেখতে পাই। এই প্রশিক্ষণ ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করেছেন যে তারা তাদের বক্তব্যে বা সামরিক শাখার প্রধানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে তারা এই ভিডিওতে কি দেখানোর চেষ্টা করেছে, মূলত এটা সম্পর্কে আমাদের কোশ্চেন ছিল, যেখানে তারা বলেছে যে এই ভিডিওটা মূলত তাদের যেই করা হয়েছে এখানে যেই জিনিসগুলো তারা গুরুত্ব দিয়েছে তাদের শারীরিক কসরত বা ফিজিক্যাল ফিটনেস এটা তারা দেখানোর চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন সময় যে প্রশিক্ষণ গ্রহণ করেছে যেখানে বিভিন্ন সংকেত প্রদর্শন করা হয়েছে, যে অভিযান চলাকালীন সময়ে থামার সংকেত বা কীভাবে কাছে ডাকা হয় বা চলা ধীরে চলা এরকম বেশ কিছু দলগতভাবে চলা এই ধরনের প্রশিক্ষণ তারা এখানে দেখিয়েছে, এককভাবে চলা, কীভাবে শুয়ে পড়তে হবে, কীভাবে অস্ত্র ক্যারি করতে হবে, অস্ত্র ক্যারি করার সময় আঙুলটা কোথায় থাকবে বা হাত কোথায় থাকবে, নিজেদের অবস্থান কী হবে, কীভাবে রাতের আধারে তারা দেখে পথ চলতে হবে, এরকম বেশ কিছু প্রশিক্ষণ ভিডিওর মধ্যে তারা রাখার চেষ্টা করেছে। এবং তারা এটাও দেখিয়েছেন, আপনারা দেখেছেন যে কখনও শত্রুর কোনো ক্যাম্পে হানা দেওয়ার ক্ষেত্রে কীভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা কীভাবে নিজের অবস্থান নিবে, এভাবে আভিযানিক মহড়া আপনারা দেখেছেন, তারা মাটির মধ্যে একটি ম্যাপ করে ম্যাপ রিডিং করছিলেন এবং সেখানে কার অবস্থান কোথায় হবে এই জিনিসটি তারা দেখানোর চেষ্টা করেছে এই প্রশিক্ষণ ভিডিওতে। এবং তারা এখানে রণকৌশলগত যে চলাচল, যেটা 360 ডিগ্রি চলা বা চলতি পথে কীভাবে অস্ত্রের পজিশন হবে, টহলকালীন সময়ে বা ব্লক করার সময় তাদের অবস্থান কী হবে, এই বিষয়গুলো আপনারা দেখেছেন তারা এই প্রশিক্ষণ ভিডিওতে তারা রেখেছে। এই ভিডিওটি
তৈরি করার প্রাথমিক উদ্দেশ্য তাদের বক্তব্যে যেটি এসেছে, প্রথমত একটা মোরাল বুস্ট আপ, যারা পার্বত্য চট্টগ্রামে আছেন এবং প্রশিক্ষণ নিচ্ছেন জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে, তাদের মোরাল বুস্ট আপের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল, এটি একটি প্রশিক্ষণ ভিডিও, তার মানে যখনই সামরিক শাখায় কারো অন্তর্ভুক্ত হবে, তার অন্তর্ভুক্তির প্রথম দিনই বা দ্বিতীয় তৃতীয় দিনই তাদেরকে এই ভিডিওটি দেখানোর একটি পরিকল্পনা তারা নিয়েছিলেন, যে এই ভিডিও দেখার মাধ্যমে তারা প্রাথমিক যে ইন্ডাকশন এবং তাদের কী করণীয় বা এই সামরিক প্রশিক্ষণে কী থাকবে, এরকম একটি বিষয় তাদের মধ্যে ছিল। পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য এই যে একটা বুস্ট আপ বা একটা মানসিক একটা বৃদ্ধি বা মনোবলের একটা বিষয়, যে একটু তারা এখানে উদ্বুদ্ধ হবে পাহাড়ে যেতে, এই বিষয়টিও তারা মাথায় রেখে মূলত এই ভিডিওটি তারা তৈরি করেছিল। এবং এখনও ভিডিওর কার্যক্রমটি চলমান ছিল, তাদের বক্তব্য অনুযায়ী এটা একদম এন্ডিং না, আপনারা দেখেছেন তো। মূলত তাদের এই ভিডিওটি এন্ড হওয়ার পূর্বেই আপনারা দেখেছেন যে আমাদের অভিযান শুরু হয়ে যায় এবং মূলত তাদের এই ভিডিও তৈরির কাজেও কিছুটা ব্যাঘাত ঘটে। সো এটা হচ্ছে আমাদের ভিডিও তৈরি এবং আমাদের যে গতকালকের অভিযান সম্পর্কিত আমাদের বক্তব্য।